চলে গেলেন প্রাক্তন ডিএসপি মুজাহিদ আলী লস্কর। শিলচর কাঁঠাল পয়েন্টের বাসিন্দা অবসরপ্রাপ্ত বর্ডার ডিএসপি মুজাহিদ আলী লস্কর আর নেই। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রবিবার বেলা 2:15 শিলচরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 86 বছর। মৃত্যুকালে রেখে গেছেন পত্নী, এক পুত্র, 2 বিবাহিতা কন্যা, পুত্রবধূ, জামাতা সহ বহু গুণমুগ্ধ ও আত্মীয় স্বজন। সোমবার সকাল 10:00 কাঁঠাল পয়েন্ট ঈদগাহ ময়দানে প্রয়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মুজাহিদ আলী চাকরিতে থাকাকালীন সময়ে অবিভক্ত অসমের বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। পরিচিতি মহলে মুজাহিদ দারোগা নামে বেশ পরিচিত ছিলেন তিনি। তার মৃত্যুতে শোক নেমে আসে পরিচিত মহলে। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।